বৌমা দরজা খোলো বৌমা দরজা খোলো মেজ বৌমা কি ব্যাপার সব দিকে জটল পাকায় খাড়া আছো কালা কামকাজ না কি আম্মা একটা বিপদ হয়ে গেছে রিমা দরজা খুলছে না দরজা না খুললে বিপদ হবে কালা খুলবো না যে সুমন চাই আম্মা আমার খুব ভয় লাগছে রিমা গলায় দড়ি দিল নাকি রিঙ্কিকে পাঠিয়েছি রান্নাঘরে দড়িটা আছে কিনা যদি সত্যি সত্যি দড়ি না পাওয়া যায় আম্মা ফাস্তি খালি দড়ি দিয়াই লয়নি উন্না দিয়া লওয়ান যায় না আম্মা ও তো ওসব পরেই না এমনিতে খুব ইমোশনাল একটা মেয়ে কি যে করে ও ফাস্ট লইব রিমা এটা তুমি ভাবলা কেমতে ওই মাইয়ার পক্ষে কিছুই সম্ভব না জামাই বউ দুইটাই একই কিছিমের সরো মেজো বউ আ মেজো বউ কি হইলো ঘুমাও নি দরজা খোলো এ পাও কিছু তুমি না আরে কিছু হয় না কিয়া দেখবা একটু পরে মুখে প্যাক ম্যাক মাইকে ঘুরতাছে কিসের মা কিচেনে তো দড়ি নাই দড়ি নেই ভালো মতো খুঁজেছিস তো হ্যাঁ কোথাও নেই আর মানে তো বৌমা শান্ত হও তেমন কিছু হবে না এই তুমি এক কাম করতো আমার ঘর থেকে ছাগলটা লয়ে হতো দড়ি পাওয়া যায় নাই তার মানে নিশ্চিত গলায় দড়ি দিছে আমি কি করব যাবো না থাকবো কি খবর শাবল খুঁজতে আসছে শাবল 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 থাকি হইব শাবল তো দরজা ভাঙতে হইব ইয়া আল্লাহ ইয়া মাহবুব পুলিশ কেস তো কনফার্ম এ আমি আমি কুলফের সাথে বললাম আমি আমি কুলফের সাথে বললাম আমি ওকে কত করে বুঝিয়েছি এত দুশ্চিন্তা করিস না করিস না করিস না আমার একটা কথা যদি শুনে সে সে কিনা আম্মা ওটা অত চিন্তা করো না তো সাবুলরা হোক দরজা খুললেই সব পরিষ্কার হয়ে যাবো আমিও তো সেটাই বলছি দরজা না খুললে কিছুই বোঝা যাচ্ছে না আগে এত টেনশন করে লাভ কি ভাইজান ভাইয়া সাফল ভালো গেছে কি হলো সাবল আনা কি না মানে ইয়ে হয়েছে কি মানে বিকেশ কোথাও তো খুঁজে পেলাম না তুমি যে একটা অকর্মাধারী এইটা তুমি বুঝো দরজা খোলা হয়নি এই এইখানে আপনারা উঠে আইতে কইছে কাঠায় চুপচাপ নিচে বসে থাকবার পারলেন না একা একা বসে থাকতে ভয় করছে ঘটনা তো খারাপ মনে হচ্ছে পুলিশে খবর দিচ্ছেন নাকি পুলিশ খবর দিলে আপনার কি সমস্যা আপনি কিছু করছেন নি ও বা তো বা তো বা তো বা আমি কি করব মাছি তো দূরের কথা জীবনে আমি একটা মশামারি নাই তাহলে এত ডরান কেলা যান নিচে যান ইয়ে পুলিশ আসলেই তো নানান ঝামেলা এর আগে তো পাগল বাড়িতে গিয়া কিছু না করে ফাইসা গেছিলাম বাবা এখন তাহলে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না ভাঙো দেহি দরজাটা কাকে বলছো রিঙ্কিরে নিশ্চয় কমুনা তোমারই কইছি আমি কি করে ভাঙবো আমার কি সেই শক্তি আছে নাকি কোনোদিন ছিল হ্যাঁ